Hey guys, assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সো আমি এখন হচ্ছে আমার মুখটা হচ্ছে খুব জ্বলতেছে, তাই আমি একটু বরফ দিব। আর এই গরমে তো স্কিন জ্বলে যাচ্ছে, মানে মুখ টুক সব জ্বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আর শুক্রবার থেকে তো তাও বৃষ্টি, আল্লাহ রহমত নামছে। তাছাড়া তো আর কয়েকদিন যে গরমটা গেছে, সবাই অস্থির গরমে। তা আমার হচ্ছে এদিকে বরফটা দেওয়া শেষ, আর আমি এখন যাব হচ্ছে আমাদের যে আম, কাঁঠাল, লিচু সব কিছু রয়ে গেছে। এখন এগুলো দেখি, কাঁঠাল একটা পচে যাচ্ছে, কি হয়ে আসছে ভিতরে জানি না। তো এই কাঁচা কাঁঠাল নিয়ে আসছিল, কাঁচা কাঁঠালটা পেকে গেছে। তো এখন কয়েকদিন ধরেই হচ্ছে তো কোনো ব্যস্ততার কারণেই হচ্ছে না এগুলো সবকিছু বের করা। তো ভাবতেছি যে এখন যাই, যে এগুলো করি। আর এদিকে হচ্ছে আমার তো আমার আম্মু তো আম দিছে, লিচু দিছে, সুমনের আম্মু দিছে হচ্ছে কাঁঠাল। তো অনেক খাবার দাবার আমাদের বাসায় এখন আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি আমরা হচ্ছে আম কাঁঠাল গুলো হচ্ছে খাবো। তো দেখি কিভাবে হচ্ছে আম কাঁঠাল গুলোর কি অবস্থা। আমি বলি বলো, কাঁঠালটাতে অনেক ওয়া, মানে হিউজ হিউজ, মানে আছে না কোন একটা সাইড বাকি নেই, মানে প্রত্যেক এত বেশি একদম। দেখো এখানে দেখো কতগুলো কতগুলো উঠেছে, এই বক্স ভর্তি, এই বক্সে উঠাচ্ছি। আমি দেখাচ্ছি কাঁঠালটা পচেই যাবে, কিন্তু পচে নাই সুন্দর মতো। এটা মুড়ি দিয়ে খাও। এই যে এক বোল, এখানে আবার এক বক্স, আবার এখানে আর একটা বক্স। আমি তো যে খাইলাম, আবার কত কিছু খাইতেছো তুমি, আম, লিচু, কাঁঠাল। এই যে লিচু খাইছি, এই যে আম, এই যে কাঁঠাল। কাঁঠালটা তো আনছিল কাঁচা, সে কাঁঠাল সবাই তো দেখছে, কাঁচা কাঁঠাল আনছো তুমি। এটাই গরমে পেকে গেছে, পাকছে আবার বৃষ্টি। আরে এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, আমি আমি তো আজকে থেকে চার দিন আগে বুঝছি যে পাকছে, কিন্তু এই যে সময় হয় না দেখি তো কাঁঠালটা ইয়ে করা হয় না, খোলা হয় না। তো খুলে তো দেখি খালি ওয়া আর ওয়া, অনেক ওয়া। শেষ হয়নি এখনো? না দেখো কত আছে এখন। ভাই বক্স তো ভর্তি হয়ে গেছে, বক্স ভর্তি, এই বক্স ভর্তি, ওই গামলা ভর্তি, গামলা তো ভর্তি হয়েছে। দামে আরো খাবার খাবার মরতে হবে। হ্যাঁ ভর্তি তো খাওয়া যাবে, আমি কালকে এটা অফিসে নিয়ে যাব। ওইটা এইটা অফিসে নিয়ে যাব, নিয়ে যাও। ওটা আর নাই শেষ নাকি? কাঁঠাল এমন একটা জিনিস, কাঁঠাল কাঁচায়ও খাওয়া যায় বুঝছো, কাঁঠালে পাকলেও খাওয়া যায়, কাঁঠালের বিচিও খাওয়া যায়। মানে এই জিনিসটা কোনো কিছু ফেলার না। আবার এই যে এটা দেখতেছো না, এই জিনিসগুলা কাঁঠালের চোচা টোচা গুলো, এগুলো হচ্ছে গরু খায়। মানে কাঁঠালে কোনো কিছুই নষ্ট হয় না, সবকিছুই কাঁঠালের প্রয়োজনীয়। মানে কাঁঠালটা একটা জিনিসও ফেলতে হয়। আল্লাহ দেখছো কত ইয়ে করে দিছে, কি সুন্দর কালার কাঁঠালের বিচিগুলো। হ্যাঁ আর এই কাঁঠালটা তো তোমাদের বাড়ির গাছে না, তোমাদের বাড়ির গাছে না, আমু পাঠাইছে তোমার জন্য। হ্যাঁ খাও খাও খাও, এটা তো কাঁচা দিছে, ওটা তো রান্না করছি। আর এটা তো এটাও কাঁচা ছিল, এটাও পেকে গেল কেমন।
ভিতরে একদম কিচ্ছু হয়নি। আল্লাহর কি রহমত, আল্লাহর কি নিয়ামত, তুমি জানছো কষ্ট করে তো এই জিনিসটা তো নষ্ট হবে না। এই জন্য আবার আম্মু দিছে তোমাকে ভালোবেসে খাওয়ার জন্য। হ্যাঁ খাও খাও খাও, আমি আর মুড়ি দিয়ে খাবো। আমি স্টার্ট করবো আবার। নাও খাও। সামটা কি কালার দেখছো? আর আমটা দেখছো, চোচাটা দেখছো কিভাবে উঠতেছে, কিছু লেগে আছে দেখো। আমটা টেস্ট ছিল মিষ্টি, আর আমটা খুব মিষ্টি। আর আমার আম্মা তো দিছে এটা। এই যে দিনাজপুর থেকে লিচু আসছিল, আমরা তো লিচু খেয়ে খেয়ে আমি পাটা পাকি 400 লিচু খেয়ে গেছি। দেখছো কি সুন্দর আমের কালারটা, তো সুন্দর। এবার এবার ভরপুর আম, লিচু, কাঁঠাল। কাঁঠাল একটাই খাই, একটাই হইছে বাসায় আনা, তা ওই একটাই দেখছো কত কত। এটাই তো যে বক্স হয়ে গেছে দুইটা বল। এই যে আমি আবার নিলাম খাওয়ার জন্য। এই যে ওদিকে আম কাটতেছো, কি খাবো বলো? এবার যা ইচ্ছা খাও, ইচ্ছা মতো খাও। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আর খাও ইনশাল্লাহ। বাহ আমটা তো খালি একবারে দাঁড়াও, এটা কাটি, এটা দেখি কেমন। এখানে তো আরো আম আছে কতগুলো আম। ছড়ায় চিটায় মাটিতে বসে দেখো, ওই যে এই পাশে আম, এই পাশে কাঁঠালের চোচা, এদিকে কাঁঠাল, এদিকে মুড়ি, সবকিছু নিয়ে বসে খাচ্ছি না গ্রাম্য ভাবে। এরকম ভাবে খাওয়ার মজাই আলাদা। আমি তো খুব সুন্দর মজা লাগে, একটা আনন্দ দেয়, তাই না? প্রথমে আমি লিচু খাইলাম, এখন কাঁঠাল, এখন আবার খাবো আম, বাহ, একটু পরে খাবো কলা, একটার পর একটা চলবে চলবে। আর এইভাবে খাওয়ার মজাটাই অন্যরকম। আমগুলো দেখছো কি সুন্দর ফ্রেশ, একটু পোকাও নাই আমটাতে, মানে একটু পোকা নাই। এবার মাশাআল্লাহ মিষ্টি, এত মিষ্টি আমগুলো, খুব মিষ্টি দেখো কি সুন্দর আম। দেখো কি সুন্দর আম দেখছো, কি সুন্দর আম দেখো। টেস্ট করো, আমি একটা করি, বড়টা খাবো আমি। এত মজা, এত মজা, আর এত মিষ্টি, মানে কি বলবো। তুমি খাও, খাইছো? আমি তো খেয়ে ফেলছি, মিষ্টি আছে প্রচুর মিষ্টি। এবার আমগুলো খেয়ে শান্তি হয়েছে, শান্তি হয়েছে। আমের কালার গুলো দেখছো, আমের পাশে কাঁঠাল। বলো কাঁঠাল জাতীয় ফল না আম জাতীয় ফল? এবার বলো তুমি। গাঙ্গের ফল, গাঙ্গের ফল, ওই ছেলে তো ভাইরাল মাদ্রাসা রিফাত। গাঙ্গের ফল, ওরে ওরে তো ইলিশ খাওয়াইছে। ও যে জাতীয় মাছ ইলিশ, এটা ও জানে না, এই জন্য ও বলছে জাতীয় মাছ মাছ হচ্ছে পাঙ্গাস। ওরে পরে দেখলাম যে ইলিশ খাওয়াইছে, ওরে দুই দুই চারটা, মানে একালি ইলিশ দিচ্ছে কিনে খাইতে। এ বাবা তুই খা, খেয়ে তারপর তুই মাছের নাম কি নাম উল্টা করিস না, জাতীয় মাছ, জাতীয় মাছ, তারপর তুই খেয়ে ভাই তুই মাছ ঠিক রাখ। জাতীয় ফল কি বলছো জানো? কি জাতীয় ফল না, জাতীয় ফুল। জাতীয় ফুল কি কয়, কি গাঙ্গের ফুল, গাঙ্গের ফুল। সবাই এটা নিয়ে ট্রোল করছে, কনফিডেন্স সহকারে আমি পরীক্ষায় ভুল উত্তর দিয়ে আসা। আমি এই আমটাতে একটু আস, এই আমটাতে আস বেশি, এটা এমনি খাইতে হবে। তারপর এটা মজা আছে আমটা, আমটা মিষ্টি, প্রত্যেকটা আমই মিষ্টি, মানে একটা আম খাইলেই একদম শান্তি তৃপ্তি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।